খাওয়াইতে হবে। মায়ের দুধটা হলো দি বেস্ট, মানুষের মতোই মায়ের দুধটা যদি খাওয়াইতে পারেন তাহলে মরবে না, কারণ কি শাল দুধটা পাইলে আপনার মরে না, বুঝছেন? এটাকে মায়ের মানুষের মতো শাল দুধটা খাবে, প্লাস যদি কম পড়ে তাহলে ওই যে সের এলাক আর হলো নর্মাল দুধ একদম পাতলা করে দেবেন, মানে 50% বা 60% পানি দিয়া ভেজাল দুধ বানিয়ে দেবেন, তাহলে আর পেট খারাপ হবে না, বুঝছেন? কারণ ওদের মায়ের দুধ খুব পাতলা হয়, যদি আপনি ঘন দেন তাহলে সেক্ষেত্রে মানে ইয়ে হবে। ওর নাম কি? নাম টাম দেন নাই? আচ্ছা ঠিক আছে। কয়দিন ধরে আসছে আপনাদের এখানে? হ্যাঁ 15 দিন হয়েছে। আর মা কতদিন যাবত আছে? বাপটা কি রঙে? সাদাই বাপটা বলে ঝামেলা করে, এর আগের বলে বাপ মারছে একটা বাচ্চা, বাপটা দুষ্ট না, ওটা আলাদা করে রাখেন তাহলে। তাহলে এই যে এই কি বলে বাবাটারে আলাদা রাখবেন, নাহলে এই ছোট বাচ্চারে ক্ষতি করবে, ঠিক আছে? তাহলে আমরা এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসা ভেটেরিনারির মাস্টার্স স্টুডেন্ট, কি নাম তোমার? আমার নাম সুকুমার রায়। হ্যাঁ, তো তুমি কি পাইলা এখানে আজকে, কি মনে হলো তোমার কাছে যে এই অ্যানিমেলটার ব্যাপারে একটু বলো তুমি, যে তোমার অবজারভেশন কি? র‍্যাবিট সম্পর্কে, র‍্যাবিটের যখন বাচ্চা হয় আমরা জানি যে র‍্যাবিট এক ধরনের পক্ষভেগী অ্যানিমেল, এবং যেহেতু পক্ষভেগী অ্যানিমেল তো বাচ্চা হওয়ার পরে পরে তার কিছু, আরে অনেকদিন পর, লং টাইম নো সি, আসেন বসেন, ডিপেন্ডেন্সি হতেই পারে। আচ্ছা, আর একটু আগে স্যার যেটা ডিসক্রাইব করলো যে প্রত্যেকটা অ্যানিমেলের কিছু বিহেভিয়ারাল প্রবলেম থাকে, বিহেভিয়ারাল প্রবলেম যেটাকে আমরা ভাইস ভার্সা বলি, তো এরকম ক্ষেত্রে খরগোশ বা এই র‍্যাবিটেরও এরকম হয়, যার দরুন অভ্যাসে পরিণত করলে সেই ভাইস ভার্সাটা দূর করা যায়। যেমন আমরা যদি দুধ খাওয়ানোর চেষ্টা করে একটু ধরে বেঁধে পরবর্তীতে সেটা যেন অভ্যাসে পরিণত হবে, আর এর সাথে কিছু কিছু আমরা নিউট্রিশনাল যদি সাপ্লিমেন্ট দিতে পারি তাহলে মায়ের জন্য ভালো, তার মিল্ক ইনক্রিজ প্রোডাকশনটা ভালো হবে এবং বাচ্চা দুধও যথেষ্ট পরিমাণ তৈরি হবে, এবং আমার মনে হয় খুব ভালো হবে। গুড গুড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ভেট ডাক্তার সাকিরউদ্দিন আহমেদ ফ্রম ডাক্তার সাকির পেট ক্লিনিক। আপনারা দেখলেন দুইটা কিউট র‍্যাবিটের বাচ্চা, হ্যাঁ মাটাও কিউট, কিন্তু মাটার কিছু বিহেভিয়ার সমস্যা আছে, ও তার বাচ্চাকে দুধ খাওয়াইতে চায় না। এইমাত্র আমরা ডেমনস্ট্রেশন কিছুক্ষণ আগে আমরা দেখালাম কীভাবে মানে মাকে ধরে বাচ্চাগুলোকে নিপলের কাছে নিয়ে নিয়ে দুধটা খাওয়ানোর চেষ্টা করতে হবে, যেহেতু ওর মা খাওয়াচ্ছে না, না হলে শাল দুধটা যদি না পায় তাহলে র‍্যাবিটের বাচ্চা সাধারণত বাঁচে না, যেটা ওই মালিক পক্ষ বলেন, তাই না? এর আগে একটা আপনাদের র‍্যাবিটের বাচ্চা মারা গেছে, কারণ কি ঠিকমতো দুধ খাইতে পারে নাই, প্লাস হলো বাবাটা দুষ্ট, বাবাটা কি করে মারে, তো এই কারণে আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। র‍্যাবিটের বাচ্চা হলে তাকে অবশ্যই খেয়াল রাখবেন যে মা ঠিকমতো যত্ন নিচ্ছে কিনা, যদি না নেয় তাহলে আপনাদের এক্সট্রা কেয়ার নিতে হবে। এই হলো বিষয়। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক বাটনে ক্লিক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।